যখন নবী কয় আল্লাহ আপনি যে আমারে বললেন আপনার কুদরতের খেলা বুঝতে পারলেন না এখন বুঝলাম আল্লাহর বান্দারা আমরা কত গুনাহ করছি আমাদের গুনার খবর কিন্তু আমরা কেউ জানি না আমরা কত গুনাহ করছি এগুলা maaf করতে পারে আল্লাহ আমরা আল্লাহর কাছে চাইতাম জানি না আমরা টাকা আছে পয়সা আছে ধন আছে দৌলত আছে বাড়ি আছে গাড়ি আছে সব কিছু আছে ধন সম্পদ বাড়ি গাড়ি দিয়া গুনাহ ক্ষমা করান যায়নি টাকা দিয়া যায়নি বাড়ি গাড়ি দিয়া যায়নি বাহাদুরি আর শক্তি আর বেড়াগিরি দিয়া যায়নি না 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 যায় না যায় না যায় না এই সম্পদ দিয়া গুনাহ maaf করান যায় না সাহাবীরা আমার নবীর একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী কু বন্ধ করে দাও ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আমাদের উম্মতে মুহাম্মদীর গুনাহ কেমনে maaf করাইবো আপনার উম্মত তার বউরে চালাইতো দেয়া সন্তানরে চালাইতো দেয়া আপনার উম্মত দ গুনাহ করবো আপনার উম্মত দি গুনার লাগিয়া ধরা খেয়া যাইবো আপনারা কইছেন ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ আপনি আল্লাহর ধরা হইল শক্ত ধরা নবী গো আপনি যদি আপনার উম্মত রে আমার আল্লাহ যদি শক্ত কইরা দুইরা ফালায় তাইলে তো আল্লাহর বান্দারা ছুটতে পারতো না আমার নবী কয় রে সাহাবাই কেরাম শুনে নাও আমি দয়াল নবী বললাম আমার উম্মতেরা যখন গুনাহ করে তাদের কলবের মধ্যে একটা 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 কইরা গুনার দাগ পড়া যায় এই গুনাহগুলা করার কারণে আমার উম্মতেরা বড় পেরেশান হইয়া যাইব মরার সময় অনেকে বেঈমান হইয়া মারা যাইব গুনাহ করার কারণে মরার সময় অনেকে বিছনায় প্রস্রাব কইরা দিব ডরে আজরাইলের চেহারা দেইখা গুনাহ করার কারণে আজরাইলের চেহারা দেই অনেকে বিছনায় পায়খানা কইরা দিব অনেকে শক্তি উল্টাইয়া দিব অনেকের জিব্বাটা বাহির কইরা কামুট দিয়া দিব বন্ধুরে ও আমার ফেরেশতা ও আমার সাহাবাই কেরামের দলেরা আমার উম্মত যখন বড় পেরেশান থাকবো টেনশনে থাকবো আমি চাই না আমার উম্মত টেনশনে থাক আমি চাই না আমার উম্মতেরা পেরেশানে থাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মত যেন টেনশনে না থাকে পেরেশানে না থাকে আপনি নবীকে আপনার উম্মতের লাগিয়া কিছু করতেন না আমার দয়াল নবী কয় কলা না আম অবশ্যই তো করাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত যে গুনাহ করে গুনাহটি থাকেটা কোন জায়গায় আরে হাদিস শরীফ প্রমাণ করে যারা ওলি কেরাম আউলিয়া কেরামের হাত ধরে বায়াতে রাসূল গ্রহণ করেছেন শুনে নেন আউলিয়া কেরামের দরবারে গেলে মুস্তাফি রুমির মধ্যে ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন একটা বান্দার বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা থাকে মা বোন যারা শুনতেছেন আপনাদেরকে একটু মনোযোগ দিয়া শোনার জন্য অনুরোধ করতাছি আপনারা তো জীবনে কত গুনাহ করছেন আপনারা গুনার খবর কেউ জানে না স্বামীর লগে বেয়াদবি কইরা করছেন এলাকার মধ্যে বেপরোয়াভাবে গুইরা গুইরা করছেন দুনিয়ার রং তামাশার মধ্যে থাইকা করছেন মুরব্বি যারা আছেন আপনাদের কাছে বলি সংসার চালাইতে দেয়া সন্তানের খাবার জোগাইতে দেয়া কত গুনাহ করছেন ও যুবক ভাইরা মোবাইলের মাধ্যমে প্রণ গাফির মাধ্যমে তুমি তোমার গুনার জগতে গেলা তুমি যদি গুনার কারণে আল্লাহর কাছে আটকা পড়া যাও তিনটা প্রশ্নের জবাব দিবা কথা সত্য আল্লাহ যদি তোমার ইন্না বাদশা রব্বিকা লাশাদিদের অন্তর্ভুক্ত করে তোমার দুইরা ফালায় তুমি কোনো জবাব দিতে পারতা না আমার আল্লাহ কয় বান্দা জবাব দিয়ে তো দিতে পারতা না তোমার এই কলবদার মধ্যে যে গুনাগুলা করছো কবরে আসার আগে গুনাটি মাফ করে কবরে আইও সাহাবীরা কয় নবী গো নবী গো নবী গো নবী গো আপনার কাছে জানতে চাই আপনার উম্মতরা যে গুনাহ করতেছে এই গুনাটি বুঝি কলবের মধ্যে দূরা জায়গার মধ্যে আটকা আমার নবী কয় সব জায়গায় সব রাখা যায় না পুরাটা শরীরে যদি গুনাহ থাকতো উম্মতেরা দুনিয়াতে বাঁচতে পারতো না উম্মতেরা ভালা কাজ করতে গেলে হাত পা জইলা সাইকাই হইয়া যাইত আরে আমার উম্মতের দলেরা তোমরা যে গুনাহ করছো তোমরা গুনাহগুলা কলবের ভিতরে খোদার কসম রে এই কলবটা পরিষ্কার করে কবরে না আসলে তোমার এই কলবের কারণে তোমার পুরা দেহটা মাটির মধ্যে জ্বলব তোমার পুরা দেহ জাহান্নামের মধ্যে জ্বলব কিন্তু যারা কলবটা পরিষ্কার করে কবরে আইব জাহান্নামের আগুন তার স্পর্শ করব দূরের কথা জাহান্নামের আগুন তারারে দেখলে 500 বছরের রাস্তা দূরে দূরে চলে যাইব নবী গো তাইলে তাদের কলবের মধ্যে গুনাহ নাই তারা দামি আমার নবী কয় শুধু দামি না তারারে মরার পরে কবরে রাখলে তাদের দেহটা মাড়িয়ে খায় না ও তারে মন দেহ মাটিয়ে খাবে মাটিরে মন সাদ নাই জইলা হইছে সাই আমার দয়ালের প্রেমে যেই জনার মন জইলা হইছে সাই খাইব কেমনে এমন দেহ খাওয়ার উপায় নাই ও জুয়ার গোসলে আল্লাহর বান্দার জীবন পুইরা হইছে সাই বলেন পবিত্রতাই আল্লাহর বান্দার দেহ পুইরা হইছে সাই ও তার এমন দেহ
মাটিয়ে খাবে মাটির এমন সাধনাই জইলা হইছে ছাই এটা দুনিয়ার আগুনে জ্বলা না দুনিয়ার ফিরিতে জ্বলা না এই জ্বলাটা হইল আল্লাহ নবীর প্রেমের জ্বলা এই জ্বলা যদি পুরো দেহরে জ্বালাইতে পারেন এই জ্বলা যদি পুরো শরীরে জ্বালাইতে পারেন নামাজ কইরা কফাল জ্বালাইলান নামাজ কইরা ওযু কইরা শরীর জ্বালাইলান এই জ্বলাটা আমার আল্লাহ নবীর প্রেমের জ্বলা এই জ্বলা জ্বললে কবরে যাইতে পারলে কবরে লাভ আছে নবী কয় শুধু লাভ না তোমার লাশটা যখন কবরে রাখব কবরে কোনো বিছানা দেয়নি তোশক লেপ বালিশ জাজিম কম্বল আমার নবী কয় দেয় নবী গো দুনিয়ার মানুষ তো দেখে কবরে কোন লেপ তোশক জাজিম কম্বল দেয় না আমার নবী কয় এই দুনিয়ার মানুষ দেয় না আল্লাহ দেয় নবী গো কয় দুনিয়াতে আমল আখলাক ইমানের মাধ্যমে দেহডারে জ্বালিয়ে কবরে আসলে দুনিয়ার মানুষ দেখে তারে অন্ধকার কবরে শোয়া দেয় দুনিয়ার মানুষ দেখে তারে মাটির ঘরে শোয়া দেয় আসলে তারে মাটির ঘরে শোয়ায় না রহমতের তিনজন ফেরেশতা জান্নাতুন নাঈম থেকে একটা জান্নাতের বিছানাই না বান্দার পিঠের নিচে বিছিয়ে দেয় এটা কোনো সাধারণ বান্দা না ওই বান্দা হওয়া লাগবো ইমানদার ওই বান্দা হওয়া লাগবো নামাজি ওই বান্দা হওয়া লাগবো রোজাদার ওই বান্দা হওয়া লাগবো হক কথা বলনেওয়ালা আপনি সারা জীবন চুরি চোরটামি করবেন সারা জীবন বেইমানি করবেন সারা জীবন নামাজের টাইমে মসজিদের আড়ালে আড়ালে ঘুরবেন সারা জীবন খারাপ কর্মকাণ্ড করবেন আপনি আপনার কবরের মধ্যে জান্নাতের বিছানা চাইবেন আল্লাহ কয় ঠেঙ্গের ফাইকটা ভাড়াইয়া লাইবো খোদার কসম এমন অন্যায় করা লাগবে না এমন অন্যায় কইরো না শুধু ইমানটা ঠিক রাইখা ফাস্ট ওয়াক্ত নামাজ পড়ো কলবদারে তাজা রাখো জিন্দা রাখো কলবটা জিন্দা রাখতে পারলে অন্ধকার কবরে যাওয়ার পর তোমার ঠিকানা হবে জান্নাত তোমার ঠিকানা হবে জান্নাত নবী গো ওই কবরে যে এত সুন্দর একটা বিছানা বিছাইয়া দিব আপনার কাছে জানতে চাই এত সুন্দর বিছানা দিয়া কি হইব অন্ধকার কবরে যখন মানুষকে শোয়া দেয় কবরে শোয়ানোর পরে ওই কবরের মধ্যে মানুষকে রাখার সময় বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা কবরে শোয়া দেয় বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলা কবরে শোয়াইলে মানুষের কবরে বাঁশগুলা সিরিয়ালে সিরিয়ালে দিয়া দেয় ছাটাই গুলা দিয়া দেয় হাতের মধ্যে মাটি নিয়া মিন হা খলাক নাকুম ও ফি হা নুইদুকুম ও মিন হা নুখরিজুকুম তার তান উখরা বলা কবরে মাটি দিয়া দেয় নবী গো ইয়া রাসূল আল্লাহ নবী গো ওই কবরটা তো অন্ধকার হইয়া থাকে আমার নবী কয় বেঈমানের কবর হইব অন্ধকার ঈমানদারের কবর হইব নূরের আলোতে আলোকিত সুবহানাল্লাহ কইতেন না ইমানদারের কবরে আলো থাকবো বেঈমানের কবর অন্ধকার সাহাবীরা কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই ইমানদারের কবরে আলো হইব কইতেকে লাইট দিব মোমবাতি হ্যালোজিং লাইট কোন লাইটে তুতি দিত না নবী গো ইমানদারের কবরে আলোটা আসবো কইতেকা আমার নবী কয় উম্মত ইমানদার যখন দুনিয়াতে নামাজ পড়ার জন্য সেজদা দেয় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল জোরে কোন সুবহান রাব্বিয়াল ইমানদার যখন সেজদা দিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা বলতে দেরি আমার আল্লাহ জমিন থেকে নূরের পাওয়ার ইমানদারের কপালে দিয়া দেয় ইমানদার মরব মরার পরে কবরে যাইব ইমানদার কইব ফেরেশতা মুনকার নাকির কবরে চলে আসছো আমার কবরে আলো কই কবরে কোনো আলো নাই ইমানদার এই কথা বলতে দেরি ইমানদারের কবরটা নূরের আলোতে জলমল জলমল করো ফেরেশতা কইব আল্লাহ এই যে কবরে আলোটা দিলেন বান্দা তো আমারে একটু আগে জিগাইছে কবরে আলো কই আমি কইছি কোনো আলো নাই এখন আলোটা আসলো কই থেকে এখন আলোটা কই থেকে আসলো আমরা জানি সূর্য আলো দেয় চন্দ্র আলো দেয় দেয়নি কিন্তু চন্দ্র যে আলো দেয় আপনারা কি সরাসরি দেখছেন কারণ কাছে না গেলে এটা আলোটা কই থেকে আসে আপনারা তো বোঝেন না সূর্য আলো দেয় জানেন বৈজ্ঞানিক তথ্য কিন্তু কাছে না গেলে এটা বোঝা যাবে এবার ফেরেশতা কয় আল্লাহ আলো আসলো কই থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ফেরেশতা যাও যাও বান্দার কাছে যাও মারহাবা এতক্ষণ আলো ছিল না আলো আসলো কই থেকে আপনার এলাকায় যে ব্যক্তি কৃষক নৌকা চালায় গাছ কাটে মাছ ধরে খায়
ধান কাটা খায় কৃষি কইরা খায় সেও এমন ইমানদার মারহাবা ইমানদার হওয়ার লাগি টাকা লাগে পয়সা লাগে ধন লাগে দৌলত লাগে না ও তোমার নয় দরজা করি বন্ধ তুমি লয় রে ফুলের গন্ধরে তুমি বাচ্চা বাচ্চা তুইল ফুলের কলি রে বুমরা নিশি হইলে যাইও ফুল বনে ও বন্ধু এই নিশি রাতরা দুনিয়ার নিশি রাত না নিশি রাতরা হইল বান্দা নিশি রাত হইয়া গেলে নামাজের মুসল্লাটা বিছাইও দুনিয়ার ফুল বাগানের চাইতে জান্নাতের বাগান সুন্দর দুনিয়ার ফুল বাগানের চাইতে জান্নাতের বাগান সুন্দর বান্দা নিশিরায় তলে নামাজের মুসল্লাটা বিছাই ভাই আম্মুজিরা যারা মাইকের আওয়াজ শুনতাছেন আপনার আর কাছে কইয়া যাই আজকে মারিতে যাইবেন ব্যবসার মধ্যে আপনার আর বরকত নাই ঘরের মধ্যে বরকত নাই টাকা পয়সা ইনকাম করলে বরকত নাই রোগ বালা মুসিবত ছাড়ে না বাড়ির মধ্যে যাইয়া ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজের ভিতরে সেজদায় ফিরা যাইবেন খোদার কসম আপনার সকল কাজে বরকত হইয়া যাইব আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ বন্ধুরে ও আমার নবীর উম্মতের দলেরা একটু মনোযোগ দিলে আরো সুন্দর করে বুঝবেন ফেরেশতা কইব আল্লাহ এই কবরে তো কোনো আলো ছিল না এই আলোটা আসলো কোথা থেকে আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে বলবে রে ফেরেশতার দলেরা এ আমার ফেরেশতার দলেরা আলোটা কোথা থেকে আসছে তোমরা জানোনি যায় তাড়াতাড়ি বলো আমার বান্দাটারে তার ডান হাতরা তার কপাল বরাবর করার জন্য আয়েশা দেখবে অন্ধকার কবরটা আলোকিত ডাক দিয়া বলবে রে বান্দা তুমি তোমার ডান হাতরা তোমার কপাল বরাবর করো বান্দা যখন ডান হাতরা কপাল বরাবর করব রে বন্ধুরা দেখব কপাল থেকে নূরের আলো জলমালায়া বাহির হইতাছে আল্লাহ এই নূরের আলোটা কই থেকে আসলো কিভাবে আসলো আমার আল্লাহ কয় বান্দা এই নূরের আলোটা হইল দুনিয়াতে জিকিরের মাধ্যমে কলবের ময়লাটি পরিষ্কার কইরা গুনাহ মাফ করাইয়া কবরে আসার কারণে আমার আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ কইরা তোমার কলবের মধ্যে আমার আল্লাহ নূরের হাওয়া লাগাইয়া দিছে ওই নূরের আলো দিয়া তোমার কবর আলোকিত হইয়া গেছে কত ভালোবাসতেন নবী ইমাম হাসান হোসেনকে কত ভালোবাসতেন নবী ইমাম হাসান হোসেনকে তাদেরকে ভালোবাসিলে তাদেরকে ভালোবাসিলে জান্নাত দিবে সকলকে আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা নাবিয়ানা দেখা দেন গো দয়াল নবী দেখব আপনার নূরের ছবি দেখা দেন গো দেখব আপনার নূরের ছবি না দেখিলে এই জীবনে না দেখিলে এই জীবনে এই পরাণটা বাসে না দেখব নবী নূরের ছবি মনে আমার কল্পনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা মাও নবী আমার নূরের নবী নবী আমার মাটির নারে নবী আমার নবী নবী আমার মাটির নারে নবীজিকে মাটি বলা বেঈমানের নিশানা আল্লাহুম্মা সাল্লি আলা মাদেনা বিয়ানা সাফিয়ানা হাজারে নাজারে আছেন নবী আল্লাহর কোরআনেতে শুনি হাজারে নাজার আছেন নবী আল্লাহর কোরআনেতে শুনি আন্নাবিউ আওলা বিল মুমিনিনা কোরআন পাকের বর্ণনা হাজারে নাজারে না মানিলে ঈমানে তোমার থাকবে না আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মদ নাবিয়ানা সাফিয়ানা নাবিয়ানা গায়েবের খবর দেনওয়ালা তিনি মুদার কামলিওয়ালা গায়েবের খবর
ওয়ালা তিনি মুদার কামলি ওয়ালা গায়বের খবর দেনে ওয়ালা তিনি মুদার কামলি ওয়ালা সূরা হাযিনের শেষ দুই আয়াত সূরা হাযিনের শেষ দুই আয়াত আল্লাহ করে ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা ও গো নবী কামলিওয়ালা আমরা আপনার দিওয়ানা গো ও গো নবী কামলিওয়ালা আমরা আপনার দিওয়ানা গো দেখা দেন গো নূরের নবী দেখব নূরের সফিনা আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজ একটু জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি বলেন হাসবি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লাহো লা ইলাহা লাহো লা ইলাহা আল্লাহ সারা মাহবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই কন্যা আল্লাহ সারা মাহবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই হইলে আল্লাহ রলিদের দয়া সাইলা ইলাহাও লাহো লা ইলাহাও লাহো লা ইলাহাও লাহো লা ইলাহাও নামাজে রোজা সাইর না সবার মা বাবার খেদমত সাইর না বল নামাজ না সবার মা বাবার খেদমত সাইর না আমার নবীর দরদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লাহো লা ইলাহা হায়রে অনেকে দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না নরসিংহপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চান দুই হাত তুলে আল্লাহরে দেখেন একটা তাকবীর দেন আপনারা কি মদিনা যাইতেন চান আওয়াজ দিছেন আওয়াজ দিয়ে কোনো রকম একবারে বামন বাড়ি কুট্টা ভাড়া বিশ্ব রোটো টোটোর আগে সাক্কা ভামসার আপনার মদিনা দেখতে চান সবাই মদিনা জানাওয়ালাদের আওয়াজকে আসতে হবে না জোরে হবে ইমানি আওয়াজ জজবাওয়ালা এশকের রাসূলের আওয়াজ দেন জোরে মদিনা যাইতে চাই কি চাই না যারা যাইতে চাই ডান হাত সোজা করে আল্লাহরে দেখান একটা তাকবীর দাও বাবা তো কি জোরে তাকবীর জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই তো ইনশাআল্লাহ তাহলে জোরে পরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ এন দয়াল আল্লাহ রেন পুরান মনের বাসনা আমার পর্দার অন্তরালে তো কত মা বোনেরা বৈশা রইছে আপনারা তো মন্ডা চাই মদিনা যাইতেন মুরব্বীরা তো মন্ডা চাই মদিনা যাইতেন আপনারা জোরে বলেন আমরা মদিনা যাইতে চাই কি চাই না মদিনা না দেখা যদি মইরা যায় তাহলে আমরা আপনার জীবন তো ধন্য হবে না নবী গো নবী গো নবী গো টাকা আছে পয়সা আছে ধন আছে দৌলত আছে মদিনা যাইতে পারি না আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয় টাকা পয়সা দিয়া মদিনা যায়
যায় না অন্তরের মোহাব্বত দিয়া মদিনা যায় পর্দার অন্তরালের মা বোনেরা ইদ্রিস নবীর কথাটা তো সুন্দর কইরা শুনছেন যে এই নবীর উম্মত ওই নবীর একটু শানের ওয়াজ না করলে কিন্তু আজকের মাহফিল পরিপূর্ণ হবে না শুনেন 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 গো আম্মুজিরা আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবীর মদিনা যাওয়ার জন্য একজন মহিলা যিনার নাম ছিল হযরতে রহিমা রহমাতুল্লাহি আলাইহা উনি একজন মহিলা মানুষ ছিলেন রহিমা একদিন ওনার স্বামীরে ডাক দিয়া কয় স্বামী গো আমি রহিমারে আপনি স্বামী বলেন না জীবন একবার মদিনা লইয়া যাইবেন নি সুবহানাল্লাহ কোন স্বামী গো জীবনে একবার মদিনা লইয়া যাইবেন নি আপনার কাছে জানতে চাই স্বামী কই রহিমারে অবশ্যই তোমারে আমি মদিনা লইয়া যামু তবে শর্ত আছে একটা বলে শর্তটা কি তুমি যদি মদিনার মধ্যে ঢুইকা যাও মদিনার মধ্যে যাওয়ার পরে আমার নবীর দেখা যদি তুমি পাও তুমি বলো না রে ও রহিমা আমারে তোমার সাথে জান্নাতের মধ্যে নবীর সাথে রাখবানি রহিমা কই আর ইয়া স্বামী অবশ্যই নিয়া যাব তবে আমি যদি অসুস্থ হইয়া গেলাম আমি তো মদিনা যাওয়ার বড় শখ একদিন দুই দিন যায় স্বামীটা ওই হযরতে রহিমারে মদিনা নিতে পারে নাই রহিমা ঘরের মধ্যে বিছনায় শুয়া গেছে মহিলা কান্দে আর ডাক দিয়া কয় স্বামী গো ও আমার কলিজার টুকরা জামাই আমার তো শখ ছিল মদিনা যাইতাম আমি মদিনা যাইতে পারলাম না আপনি তো আমারে মদিনায় নিলেন না আমি মদিনায় যে যাইতে পারলাম না আমার মনের ভিতরে বড় একটা শখ বড় একটা আশা আমি মদিনা যাইতাম কিন্তু আমি অসুস্থ হইয়া গেছি কেমনে মদিনা যামু কি কারণে অসুস্থ হয়েছে জানেননি হযরতে রহিমার তিন দিনের মাথায় একটা সন্তান দুনিয়াতে আগমন করছে যে এই সন্তানটার নাম ছিল হযরতে আবু আব্দুল্লাহ আবু আব্দুল্লাহ যে দুনিয়াতে আসছে মহিলা স্বামীদারের কাছে নিয়া বুকের মধ্যে সন্তানটারে দুইরা ডাক দিয়া কয় স্বামী ও স্বামী আমার মনে বড় শখ ছিল মক্কার মদিনা যাইতাম আমি তো মক্কা মদিনা যাইতে পারি নাই আপনি আমার সালামটা একবার নবীজির দরবারে দিয়া দিয়া নাশেক ডাক দিয়া কয় মনে বড় আশা ছিল যাব মদিনাই বলেন মনে বড় আশা যাব মদিনাই সালাম আমি করব গিয়ে সালাম নবীজির যাই মনে বড় আশা ছিল যাব মদিনাই বলে মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গরিবদের সালাম খানি ন পৌঁছায় রওজায় কাফেলাতে কে যাও তুমি কে যাও মদিনায় এ গরিবদের সালাম খানি পৌঁছায় রোজায় আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে করি কিউ পাই মনে বড় আশা ছিল যাব মদিনাই বলেন মনে বড় যাব মদিন সালাম আমি করব গিয়ে সালাম আমি মদিনার বাদশাহ মনে বড় আশা মদিনাই বলেন মনে বড় রহিমা একটা ডাক দিয়া কয় স্বামী সামনে মদিনায় যাইবেন ঠিক আছে বুঝলাম স্বামীটা ডাক দিয়া কয় অবশ্যই মদিনা যামু যেই রাত্রে এই কথাটা বলছে স্বামীটা ঘরের মধ্যে ঘুমাইয়া গেছে ঘুমের ঘরে পরের দিন সকালবেলা আর স্বামীটা সজাগ হয় নাই ইন্তেকাল করছে হিসরতে রহিমা ডাক দিয়া কয় স্বামী সামনে না আমারে বলছিলেন আমার নয় আপনি মদিনায় যাইবেন দিয়ে আমারে মদিনায় না নিয়ে মারা গেছেন স্বামী
আপনার লগে আমার লগে শর্ত ছিল আপনি মদিনায় যাইলে আমার সালাম দিবেন, আমি মদিনায় গেলে আপনার সালাম দিতাম, আমিও যাইতে পারি না আপনিও পারেন নাই। স্বামী আমি মহিলা, আমি হযরতে রহিমা, আমার বয়স তো প্রাপ্ত বয়স হইয়া গেছে, আমার একটা সন্তান, এক এক করতে করতে সন্তানটা 10-12-13 বছর 15 বছর হইয়া গেছে, সন্তান লক্ষ্য করে দেখে মা জননী বিছনার মধ্যে একবারে বুড়া হইয়া গেছে। একবারে বুড়া যখন মহিলারা হইয়া যায় দেখবেন বিছনাতে করতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, খাবারটা অন্য মানুষ যাও বানাইয়া খাওয়াইয়া দেওয়া লাগে। ওই হাই স্বামীটা ওই মহিলাটা হযরতে রহিমা যখন ঘরে পড়ে রইলেন, সন্তান একদিন মা জননীর কদমের কাছে আসছে, মাটার তো খুব যায় যায় অবস্থা, বড় কষ্ট করে পড়ে রইছে, মাডার পায়ের কাছে এসে মাডার পাড়ির ভিতরে ধরা কয় আম্মু, মা আমি আবু আব্দুল্লাহ, আমার বড় হওয়ার আগে আমার আব্বারে হারাইছি, আপনি মা জননী দুনিয়াতে বাইসা রইছেন গো মা, আপনার কাছে একটা ছোট আবদার করি। বলে বাবা কি করবা, ছোট মানুষ তো কথা বলতে পারে, কিন্তু মা আমি সন্তান আপনার কাছে একটা কথা বলি, আপনি মাঝে বিছনায় পড়ে গেলেন, চলতে পারেন না, হাঁটতে পারেন না, আপনার জীবনে কোনো শখ আছে না, আমি ফুতে আপনার শখটা পূরণ করব। মা ডাক দিয়া কয় আবু আব্দুল্লাহ, বয়স মাত্র 15 বছর, আমি মার কাছে মনের আশা পূরণ করবার লাগাইছো, বড় হইয়া গেছো ফুত। ফুতে কয় মা, মার কাছে ফুত কোনোদিন বড় হয় না, শুধু কন্যা আপনার মনে কোনো আশা আসেনি পূরণ করতাম। মা ডাক দিয়া কয় তোর কাছে ফুত আমার কোনো আশা নাই। বলে তোর বাপের কাছে আমার আশা ছিল, আমার যেন একবার মক্কায় আর মদিনাটা নিয়ে সফর করাইয়া আনে। কত মা বোন পর্দার আড়ালে বৈশা রইছে, রাত্রবেলা ঘুমাইতো দেয়া বিছনার ভিতরে চোখের পানি ফালাইয়া বিজয়া লায়, মা কেন কান্দেন? বলে হুজুর আমি কান্না করার কারণ হইল, আমি আমার জীবনে একবার মক্কা মদিনা যাইতাম, আমার তৌফিক নাই, আমার তৌফিক নাই, আমার তৌফিক নাই। ছেলে ডাক দিয়া কয় মা আমার আব্বাকে আপনার হজ করাইছে না? বলে না ফুত করাইছে না। তুই জন্ম কখন যেদিন করছ তার কয়েকদিন পরে তোর বাপ মরে গেছে, হাইয়া তোর বয়স 15 বছর, আমি মা চলতে পারি না, হাঁটতে পারি না, আমি মার বড় শখ মক্কা মদিনা যাইতাম। আবু আব্দুল্লাহ একটা ডাক দিয়া কয় আম্মা, আম্মা চিন্তা করো না গো মা, আগামীকালকে সন্ধ্যাবেলা হওয়ার আগে আপনারে আমি মক্কা মদিনা লইয়া যাম, সন্ধ্যা হওয়ার আগে আমি আপনারে মক্কা মদিনা লইয়া যাম। ও মা চিন্তা করেন না, মাগরিবের নামাজ শেষ, এশারের নামাজ শেষ, আবু আব্দুল্লাহ মা জননীরে কাদের ভিতরে লইছে, কান্দে লইয়া বুড়া মাডারে 15 বছরের ফোলা নিতে 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 ইরাক নগরী থেকে মক্কা শহরে লইয়া গেছে। মক্কা নগরীতে নিয়া হযরতে আবু আব্দুল্লাহ মারে একবারও পিঠের মধ্যে থেকে নামায় না। আম্মা গো ওযু আছে নি আপনার কাছে জানতে চাই। ডাক দিয়া কই পুত্রে ওযু আছে? বলে ঠিক আছে, আসেন না শেষ সফরে আর আপনার পিঠ থেকে নামাইলাম না, আপনার তাওয়াফটা শেষ করে ফালাই, এবার মারে পিছনে নিয়া কাবা শরীফের সাইড দিকে ঘুরে আর বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক লব্বাইক। যখন পড়তে 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 মা জননীর সন্তান যখন মা জননীটারে দুনিয়ার জমিনে কাবা তাওয়াফ করাইছে, কাবাটা তাওয়াফ করাইয়া সন্তান একটা ডাক দিয়া কয় আম্মা, ও মা আর কি শখ আছে আপনার কাছে জানতে চাই। মা ডাক দিয়া কয় যেই কাবা, যে কাবার মালিক প্রকাশ হইল নবীর কারণে, ওই নবীর তো একটা বার দেখতে পারলাম না, আমার একবার মদিনার নবীর রওজাতে লইয়া যা, কান্দের ভিতরে 15 বছরের ফোলা মাডারে নিয়া মদিনা শরীফের মধ্যে চলে গেছে। মদিনা শরীফে যাইয়া বা দারুস সালাম নামক দরজা দিয়া আমার নবীর রওজা মোবারক জিয়ারত করাইতাছে। জিয়ারত করাইতে 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 রে বন্ধুরা ওই সন্তানটা মা জননীরে দেখতাছে, মা মুখে মুখে বলতাছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
হাবিব আল্লাহ কিন্তু হঠাৎ কইরা মা জননীর আওয়াজ বন্ধ হইয়া গেছে সন্তান মা জননীর মদিনার শরীফ থেকে বাহির কইরা মদিনার বারান্দায় বসাইছে বসাইয়া সন্তান পিছনে ফিরা দেখে মার জবান বন্ধ চক্ষু বন্ধ নাক বন্ধ কোনো আওয়াজ আসে না মুখের কাছে হাত দিছে হাতটা দেওয়ার পরে দেখতাছে মা জননী কোনো কথা কয় না ডাক দিয়া কয় আম্মা আপনি কোনো কথা কেন বলেন না এমন টাইমে আবু আব্দুল্লাহর সম্মুখে একজন মুরব্বী মানুষ আইসা ডাক দিয়া কই রে বাবা তুমি কেন মদিনা শরীফের বারান্দায় বৈশা বৈশা কান্দ ডাক দিয়া কই হুজুর আমি কান্দি না আমার মারে নিয়ে আসছিলাম মক্কায় আর মদিনা দেখাইবার জন্য দেখেন না আমার মা তো কোনো কথা বলে না আমার মার তো কোনো আওয়াজ নাই লক্ষ্য করে দেখতাছে মা জননি দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে হায় রে হায় মা যখন চলে গেছে দুনিয়ার জমিনের মধ্যে মা জননী নাই সন্তানের মনের মধ্যে কোনো কান্না নাই অল্প বয়সের সন্তান মা জননী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মা জননীর ওই মদিনা শরীফের আশেপাশের গোরস্থানে মাটি দিছে কিন্তু সন্তানেরা কম বয়সে মা বাপ মরলে কান্নাকাটি করে না যখন প্রাপ্ত বয়স্ক হইয়া যায় সন্তান মার দুঃখ বুঝতে পারে আব্বার দুঃখ বুঝতে পারে যখন মাটারে মাটি দিয়া রাত্র আইসা মদিনা শরীফের বারান্দায় ঘুমাইছে সন্তানটা হঠাৎ করে কান্না করতে 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 সজাগ হইছে একটা ব্যক্তি ডাক দিয়া কয় বাবা কান্দ কেন হুজুর আরে গতকালকে রাত্র থেকে আমার মারে মক্কায় আর মদিনার মধ্যে নিয়ে আসছি আমার মা মক্কা তাওয়াফ করছে মদিনা জিয়ারত করছে হঠাৎ করে আমার মার জবান বন্ধ হইয়া গেছে আমার মা আর কোনো কথা বলে না কাঁধ থেকে নামাইয়া দেখি আমার মা ইন্তেকাল করছে হুজুর আমার 15 বছর বয়স জন্মের পর থেকে আব্বা আমারে দেখে নাই আব্বা ইন্তেকাল করে চলে গেছে ও হুজুর মা বুড়া মার চেহারার দিকে তাকায় তাকায় আমি আমার সময় কাটাইতাম আজ আমার মা কবরে এখন আমি কার চেহারা দেখতাম আমার একটা ইচ্ছা আমার মা যে মইরা গেছে আমার মা মনে হয় মক্কা মদিনা দেখা ছাড়া মরত না এই জন্য আমি ভূত মক্কায় আর মদিনা দেখাই শাস্তি আমার মা মইরা গেছে হুজুর আমার জানতে বড় ইচ্ছা আমার বুড়া মা বুড়া বাপটা জান্নাতে আছে না জাহান্নামে ডাক দিয়া কই হুজুর আমার জানতে বড় ইচ্ছা আমার মা ডাকি জান্নাতে না জাহান্নামে হুজুর ডাক দিয়া কই বাবা রাত্রবেলা কান্দিস না মদিনাতে অনেক পাগলরা ঘুরা বেড়ায় মদিনাতে অনেক নবীর প্রেমিকরা ঘুরা বেড়ায় কান্দিস না বাবা কান্দিস না তোরে আমি বইলা দেই আল্লাহর কোরআনে একটা নামাজের কথা আছে যেই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাস করব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ নবীরে কইছিল নবীর জন্য এটা খাস কইরা দেওয়া হইছে নবী যদি পরে নবীরে মাকামে মাহমুদ দিব হে পাগলা তাহাজ্জুদের নামাজটা পড়া দেখ তোর মাডা কি অবস্থার মধ্যে আছে ফলে তাহাজ্জুদের নামাজ পড়ছে নামাজের মুসল্লায় কানতে কানতে বেহুশ হয়ে গেছে হঠাৎ করে ওই বেহুশ অবস্থায় দেখতাছে একটা মুরব্বী মহিলা জান্নাতের মধ্যে হাঁটতাছে ওনার ডাইনে বামে সামনে পিছনে রহমতের ফেরেস্তা জান্নাতি হুরগিল মানরা ওনার সাথে সাথে ঘুরতাছে জিজ্ঞাস করে আম্মা কে আপনি আপনার পরিচয় জানতে চায় মা কয় ফুত তুই বুঝি আমার চিনস না আমি তো তোর মা আমি জান্নাতে ঘুরতাছি ফুত কেন ডাকতাস ডাক দিয়া কয় আম্মা আপনি জান্নাতে গেলেন কেমনে কয় আমার জীবনের শখ ছিল মক্কা মদিনা দেখিয়া মইরাম তুই ফুত আমার আশা পূরণ করছস আমি মা মক্কা মদিনা দেখছি আমি ইন্তেকাল করছি ফুত চিন্তা করিস না আমি মা জান্নাতের মধ্যে আছি জান্নাতের মধ্যে আছি হে নরসিংহপুরের বাবারা হে রাঙ্গুড়ি পাড়ার বাবারা আজকের মাহফিলে কে বসছ তোমার মা নাই আজকের মাহফিলে কে বসছ তোমার আব্বা নাই আজকে মাহফিলে আসার সময় কত মুরব্বী মহিলারে দেখছ আসার সময় আজকে মাহফিলে তোমার বাবার বয়সে অনেক মুরব্বীরারে দেখতাছ কিন্তু তোমার মা নাই কিন্তু তোমার বাবা নাই মাহফিল শেষ করে বাড়িতে যাইবা সবাই রে দেখবা নিজের মতো করে ঘুমাই তোমার মা নাই তোমার বাবা নাই আল্লাহর দোহাই লাগে যাদের মা বাবা বেঁচে আছে আজকে মাহফিল থেকে বাড়িতে যাইয়া আম্মাব্বার পাউডার মধ্যে ধরবা ধরে কইবা মা আপনার জীবনের শখগুলা কোনোদিন পুরা করতে পারছি কিনা জানি
না হে আম্মা হে আব্বা আমার জীবনে কোনো পাপ আছে কিনা জানি না তবে আজকে আপনার পায়ের মধ্যে দর্শি মা আপনারা আমারে দোয়া কইরা দিবেন আব্বা আপনারা আমারে বেশি কইরা দোয়া করবেন আমি সন্তান হইয়া যেন আপনারার মনের আশাটি পূরণ করতাম পারি অনেকের মন খারাপ হুজুর আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ সামু অনেকের মন খারাপ হুজুর আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ সামু বিশেষ করে তাকায়া দেখেন পর্দার অন্তরালে আমি আপনাদের সাইতে দুই ডাবল মহিলা মানুষ দেখছি ওই মানুষগুলাতে পর্দার অন্তরালে বৈশা আলোচনা শুনতাছে জিজ্ঞাসা করো কত মহিলার আজকে বসছে তারার মা নাই কত মহিলার আজকে বসছে তারার আব্বা নাই জিজ্ঞাসা করো মা তোমার মাল লাগা কি তোমার মনটা কাঁদে না জিজ্ঞাসা করে দেখো আব্বা তোমার মাল লাগা কি তোমার মনটা কাঁদে না অনেকে মা বাবার জন্য মানুষের সামনে কানতে পারে না বিছানার মধ্যে রাতকা যখন ঘুমাইতে যায় মাথাটা লাগাইয়া মার ফুরান কাপড়টার দিকে সাইলে চোখের পানি ডামনে আমনে পরে আব্বার ফুরান লুঙ্গিটার দিকে সাইলে মা আব্বার ফুরান লুঙ্গিটার দিকে সাইলে চোখের পানি ডামনে আমনে পরে কিরে ফুত কান্দস কেন বলে আমার মা নাই আমার আব্বা নাই আমি কারে মা কইয়া ডাকমু কারে বাবা কইয়া ডাকমু আমি তো জনমের এতিম হইয়া গেছি এতিম হইছো চিন্তা করো না শুধু আম্মার জন্য আব্বার জন্য দোয়া করো নবী আমার ডাক দিয়া কই কোন সন্তানের যদি মা মইরা যায় কোন সন্তানের যদি বাবা মইরা যায় রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করবা ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ পাক তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে দোহাই লাগে রে ও সরাইলের নরসিংহপুর রাঙ্গুড়ি পাড়ার বাবারা আশেপাশে এলাকার বন্ধুরা আজকের মাহফিল জিনারা ইন্তেজাম করেছ এই এলাকার বা নূরে মদিনা যুব সংঘের ভাই বাবারা রাঙ্গুড়ি পাড়া মাজার বাড়ির বাবারা যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার কাছে মাপ চাইবা আম্মা আব্বার কাছে ক্ষমা প্রার্থনা করবা আর দোয়া করবা যাদের মা নাই বাবা নাই আল্লাহ যেন মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় নবী আমার এই জন্য বলে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে নবী বলেন আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাব্বানা নবী বলেন আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদে মন করিও নবীর উম্মত করিও নবীর উম্মত বন্ধুরা যে মা নিজে না খায়া খাওয়াইছে যে বাবা নিজে না খায়া খাওয়াইছে ওই মা বাপ যাদের কবরে আল্লাহ যেন তাদের মা বাবার কবরের আজাব মাফ করে কোন আমিন